ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধাদের সন্ত্রাসী বলায় ইরাকের একটি টিভি চ্যানেলে হামলা করেছে শত শত বিক্ষুব্ধ মানুষ। বিক্ষুব্ধ জনতা চ্যানেলটিতে ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়। পশ্চিমা বিশ্ব হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করলেও আরব ও মুসলিম বিশ্বের অধিকাংশ দেশ তাদের স্বাধীনতাকামী সামরিক যোদ্ধা হিসেবে দেখে। বার্তা সংস্থা এপি জানিয়েছে, বুধবার রাতে এমবিসি টেলিভিশন চ্যানেলে হামাসকে সন্ত্রাসী উল্লেখ করে একটি প্রতিবেদন প্রচার করা হয়। ওই প্রতিবেদন প্রচারের পর শনিবার ভোরে অন্তত 400 থেকে 500 বিক্ষুব্ধ মানুষ ইরাকের বাগদাদে সৌদি মালিকানাধীন টিভি চ্যানেলটিতে হামলা চালায়। নাম প্রকাশে অনিচ্ছুক ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, বিক্ষুব্ধ জনতা টেলিভিশন চ্যানেলের অফিসে ঢুকে ইলেকট্রনিক যন্ত্রপাতি কম্পিউটার ধ্বংস করে। এছাড়াও ভবনের একটি অংশে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে পুলিশ এসে আগুন নিভিয়ে ফেলে এবং বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, হামাস ছাড়াও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইরাকি মোবিলাইজেশন ফোর্সের যোদ্ধাদেরও সন্ত্রাসী হিসেবে অভিহিত করে প্রতিবেদন প্রচার করে সৌদির মালিকানাধীন টিভি চ্যানেল মিডল ইস্ট ব্রডকাস্টিং সেন্টার এমবিসি। এতে বিক্ষুব্ধ মানুষ হামলা করে। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে রকেট হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে 1,200 মানুষ নিহত হয় বলে জানায় ইসরায়েল। এরপর গাজায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। যুদ্ধ লেগে যায় দুই পক্ষে। গাজায় ইসরায়েলি হামলা এখনো অব্যাহত। মাঝে কিছুদিন যুদ্ধবিরতি থাকলেও অবস্থা তেমন পরিবর্তন হয়নি। গাজার স্বাস্থ্য বিভাগ বলছে, ইসরায়েলি হামলায় গাজায় এ পর্যন্ত 42,000-এর বেশি মানুষ নিহত হয়েছে। এদের বেশিরভাগই নারী ও শিশু।